ডাবর আমলা হেয়ার অয়েল নিবেদিত। জ্ঞান ফেরার পর চোখ খুলে আর তাকাতে পারি না, কি যে জ্বালা। তোর চোখে মলম ঘষে দিয়েছিল। হ্যাঁ, হাসান ভাইকে কেন ডেকে এনেছো বলো তো? হটকালি করতে। সব কিছু একটা সময় আছে, বিয়ের বয়স পার হয়ে গেলে। আমার আর বিয়ে হবে না, তাই তো? দরকার নাই। আমার জিনিস আমারে ফেরত দিবেন না কেন? কইলাম তো না। কিন্তু ওস্তাদ, পরের জিনিস আপনি ব্যবহার করবেন, আপনার পাপ হবে না ওস্তাদ। কে বলছেন আপনি? রফিক মইরা গেছে, এটা রফিকের আব্বা। নাবিলাকে বাসায় পৌঁছে বাসায় ফেরার পথে কি আপনি নাবিলাকে পৌঁছে দিতে গিয়েছিলেন? তাও রাত 12টার সময়। হাসছেন কেন? আমাকে নিয়ে ঠাট্টা শুরু করেছেন? বাবা, ভালোই পর্দা লাগিয়েছিস। হাই, বস। ও ডর, মোবাইল ছাড়া চলবে? কত নিল? 6,000। বড়লোকি হয়ে গেল না? ছোট লোকের চেয়ে বড় লোকই ভালো। আরে না, 3,000 টাকায় কত ভালো সিট পাওয়া যায়? দূর, দুই দিনের এই দুনিয়া, কি আছে জীবনে? নূপুর, দরজায় নক করে ঢুকতে হয়। সরি, তুমি কি সন্দেহবাতিকগ্রস্ত? কি? যারা সন্দেহবাতিকগ্রস্ত হয় তারা লুকিয়ে লুকিয়ে অন্যের কথা শুনে পা টিপে টিপে চলে। নাবিলা, আমার বন্ধুকে নিয়ে এলাম। তোমাকে দেখার জন্য ওর প্রাণটা ফেটে যাচ্ছে। আমার নাম মঞ্জুর আহমেদ। আপনার কথা শুনেছি। আমি অনেক শুনেছি আপনার। চলুন গিয়ে বসি। চলো। বস। থ্যাংক ইউ। আপনি কতদিন আছেন কানাডায়? তা প্রায় 10 বছর। তাহলে তো আপনি ক্যানাডিয়ান হয়ে গেছেন। না, তা হইনি। আমি নিচে যাই, খালা একটু ব্লাড প্রেশারটা মেপে আসি। ঠিক আছে, বুয়াকে বলো এখানে চা দিয়ে যেতে। ঠিক আছে। খোকন, চল। সিগারেট দিবেন মামা? আচ্ছা, দিব। চল। বিয়ে করার জন্য দেশে এসেছেন?
হাসান সব বলেছে, প্রত্যেকদিনই বলছে। আপনি বিয়ে করছেন না? ভাবছি আবার বিয়ে করাটা ঠিক হবে কিনা। হাসান খুব চাচ্ছে আমি আপনাকে সরাসরি প্রপোজ করি, তাই? কিন্তু আমি হাসানকে বলেছি এটা হবে না। আপনি আগে থেকে কি করে বুঝলেন হবে না? ভেরি সিম্পল, আপনি এমন একটা জায়গায় চাকরি করেন সেটা ছেড়ে বিদেশি স্বামীর সঙ্গে চলে যাওয়া সম্ভব না। কেন, হাজবেন্ডের সঙ্গে বিদেশে চলে যেতে হবে কেন? বিয়ের পর হাজবেন্ডই এখানে থাকবে, আর বিদেশে যাবে না। ঠাট্টা করছেন? না, আমি ঠাট্টা করছি না। আপনি যদি আগে থেকে এটা নিশ্চিত করেন যে বিয়ের পর আপনি এখানেই থেকে যাবেন আর বিদেশে যাবেন না, তাহলেই আলোচনা শুরু করা যেতে পারে। সিরিয়াসলি বলছেন? আমি আগে নিশ্চিত করতে চাই যে বিয়ের পর আমাকে চাকরি ছাড়তে হবে না। আপনি মোবাইল নিয়ে কি শুরু করেছেন? আরে নাবিলা নতুন নাম্বার দেখে ফোন রিসিভ করছে না। আমার সাথে হাওয়া খেতে এসে আপনার নাবিলাকে ফোন করার ইচ্ছে হলো? হ্যাঁ, এ পর্যন্ত তো ওকে জানানোই হলো না। কি জানাবেন? না, এই যে চিন্তাই হলো, মোবাইল টোবাইল নিয়ে গেল। নাবিলা তো খুব ওয়ারিড হয়ে আছে, ঘোড়ার ডিম হয়ে আছে। আপনার কথা আর মনেই নেই? না না, ও বলেছিল আমি সেফলি পাশে পৌঁছে যেন ওকে ফোন করে জানাই। বাজে কথা বলবেন না, আপনার থেকে অনেক বেশি ভালো করে আমি ওকে চিনি। ওর নিজের কাজটুকু হয়ে গেলে ও আর কিছু মনেই রাখে না। না না, এটা মনে হয় ঠিক না। বাজি ধরবেন? না থাক, বাজি ধরতে হবে না। আমির সাদিয়া ওরা গেল কোথায়? ওই যে মহিলার প্রবলেমটা কি? ও আসলে একটু মুডি, কিন্তু এমনিতে নূপুর খুব ভালো মেয়ে। ভালো মেয়ে? আচ্ছা কি হয়েছে বলো তো, ওর সাথে কি তোমার কোনো ঝামেলা হয়েছে? আপনি সত্যি করে বলেন যে এই মহিলা আপনার কাছে কি চায়? কি আশ্চর্য, আমার কাছে কি যাবে? নূপুর আসলে কখনোই কারো কাছে কিছু চায় না, ও মানুষের উপকার করতে পছন্দ করে। আপনি কি ভাবেন, নাবিলা একেবারে আপনার ফোনের জন্য অস্থির হয়ে থাকে? আপনি ফোন করলে সে পাগলের মতো ফোন রিসিভ করবে? আপনারা যান, আমরা আসছি। ধরেন আমার সেট থেকে নাবিলাকে ফোন করে, সেটা কেমন দেখাবে? ভালো দেখাবে, করেন না। আমি যে আপনার সাথে ঘুরে বেড়াই সেটা তো নাবিলা জানে না। আপনি আমার সাথে ঘুরে বেড়ান? বেড়াই না। কি হয় ঘুরে বেড়ালে? না, নাবিলা তো সেটা জানে না। জানে না, জানাবেন। থাক, কি দরকার? তাই তো, নাবিলা জেনে গেলে আপনার প্রেম ছুটে যাবে? কি ভাবেন নিজেকে? আপনি মনে করেন যে নাবিলা আপনাকে প্রেমিক ভাবে? কে? আমি। আমি কে? ভাইজান, আমি হেলা। আপনি কাকে চাচ্ছেন? ভাইজান আমাকে চিনা পারছেন না, আমি হেলার ভাইজান। ও হেলার, পাঁচ গ্রামে মোমেনা খেলার ছেলে? জি ভাইজান। এত বড় হয়ে গেছিস, চিনবো কি করে? জি একটু বড় হয়েছে। ভেতরে। জি।
খালা খালু কেমন আছে? মাশাআল্লাহ ভালো আছে। ভাইজান গোসল করা যাবে? গোসল গোসল করবি? হ্যাঁ অবশ্যই ভাই। কিরে তোর বহু আসে না কেন? চলে আসবো। একবারও দেখা হলো না, গেছে কোথায়? নিশ্চয়ই কোনো কাজিনদের বাসায় আড্ডা জমিয়েছে। তা নাবিলের সাথে কথা বলে তোর কি মনে হলো? কনফিউজিং মনে হয়। আমাকে নিয়ে ঠাট্টা করছে। ঠাট্টা করছে কেন, কি বলে? বলে আমি যদি সত্যি দেশে থেকে যাওয়ার ডিসিশন নেই তাহলে ও চিন্তা ভাবনা করতে পারে। সত্যি হাসছিস কেন? ওকে কথাটা সিরিয়াসলি বলেছে? সিরিয়াসলি কিনা সেটাই তো কনফিউজিং লাগছে। আচ্ছা তুই এক কাজ কর, ধরে নে ও কথাটা সিরিয়াসলি বলেছে, তুই ওকে যে বলে দে যে তুই আর কানাডা যাবি না। তারপর ও যদি রাজি হয়ে যায়? তাহলে তো হয়ে গেল। কিন্তু আমি কি সত্যি আর কানাডা ফিরে যাব না? যাবি না, আমরা দেশে আছি না বলছিস? থেকে যাব অবশ্যই, নাবিলের মতো বউ পেলে অবশ্যই তুই দেশে থেকে যাবি। চলে আসছে। আরে কি খবর মঞ্জু ভাই? 7 দিন হলো দেশে এসেছি, এখন পর্যন্ত আপনার সঙ্গে দেখা হলো না। প্রায় 3 ঘন্টা হলো বসে আছি শুধুমাত্র আপনার সঙ্গে দেখা করার জন্য। তাই? থ্যাংকস, আপনি বসেন, আমি আসছি। তুই বস, আমি একটু আসি। কি সাবজেক্ট তোর? ফিজিক্স। ফিজিক্স পড়ে কি করবি? মাস্টার ডিগ্রি এখন হইলেই হলো ভাইজান। কত ছেলে মেয়ে কেমিস্ট্রি পড়ে ব্যাংকের অফিসার হচ্ছে, এক ডিভার্সিটি পড়ে বিসিএস দিয়ে স্টেট হচ্ছে, কি এসে যায়? তুই কি হতে চাস? আমার কোনো অ্যাম্বিশন নেই ভাইজান, একটা কিছু হইলেই হইল। অ্যাম্বিশন না থাকলে বড় হবে কীভাবে ভাইজান? দেশটা গরিব না, 3 কোটি মানুষ 3 বেলা ঠিক মতো খেতে পারে না। এই দেশে ইনসাফ বলে কিছু আছে? ক্লিয়ার, রাজনীতি করিস নাকি? না, এমনি গেলাম। ভাইজান দেশের অবস্থা কি? তোর কি মনে হয়? আপনি তো সাংবাদিক মানুষ, আপনারই ভালো জানা কথা। তাই সাংবাদিকরা সব জানে? আমার তো তাই ধারণা। হ্যালো, নাবিলা বলছি। কে? নাবিলা। হ্যালো, ঘুমিয়ে পড়েছেন? ঘুমন্ত মানুষ ফোন রিসিভ করতে পারে? তাও সঠিক, প্রশ্নটা বোকার মতো হয়ে গেল। বলেন। আচ্ছা আপনি কি সত্যি সিরিয়াস? কি ব্যাপারে? ওই যে বললেন আমি যদি সত্যি আর কানাডা ফিরে না যাই। সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন? কাছাকাছি। কাছাকাছি হলে তো চলবে না, একদম স্থির সিদ্ধান্তে পৌঁছতে হবে। ধরেন পৌঁছে গেছি। গুড, এখন ঘুমিয়ে পড়ুন, কাল সন্ধ্যায় আলাপ হবে। কোথায়? আমার বাসায় চলে আসবেন। আমাকে আপনার ভালো লেগেছে? ভালো লাগা লাগি পরে, আগে আপনার সাথে নেগোসিয়েশনটা থরলি হোক। আপনি কিন্তু আমাকে কনফিউজ করে দিচ্ছেন।
এখন ঘুমানোর চেষ্টা করুন, কাল কথা হবে। এখন একটু কথা হোক না, আমি এখন ঘুমিয়ে পড়ব, কাল সন্ধ্যায় আমাদের বাসায় চলে আসবেন। আর হ্যাঁ, হাসান ভাইকে সাথে নিয়ে আসবেন না, ঠিক আছে? গুড নাইট বলতে বলছেন, হ্যাভ আ গুড ড্রিম। জানেন আমি না স্বপ্ন দেখি না। আমি বলছি আপনি স্বপ্ন দেখবেন, এবং কাল সন্ধ্যায় এসে আমাকে বলবেন আপনি কি স্বপ্ন দেখেছেন। গুড নাইট। গুড নাইট। রফিক আসার আগেই নাবিলা বাড়ি পৌঁছেছিল। নাবিলা হ্যাড অ্যারাইভড বিফোর রফিক কেম। গুড, ভেরি গুড। এবার লেখো, খাতায় লেখো। লিখেছি। এবার লেখো, মঞ্জুর চলে যাবার পর রফিক এসে পৌঁছেছিল। রফিক অ্যারাইভড আফটার মঞ্জুর হ্যাড লেফট। গুড, ভেরি গুড।